প্রিয় বন্ধুরা স্বামীজি বলেছিলেন শুধু সাপ নয় কিছু মানুষও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুব কঠিন আজকের এই ভিডিওতে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তা হল আপনার সাথে কারা হিংসা করছে বা কারা আপনার সফলতা সহ্য করতে পারছে না বা কারা আপনার ক্ষতি চায় তাদের চিনবেন কীভাবে অর্থাৎ বিষাক্ত মানুষকে চেনার সহজ উপায় প্রথমেই বলি এই সব বিষাক্ত মানুষ কিন্তু অপরিচিত কেউ নয় তারা হয় আপনার প্রতিবেশী রূপে আপনার বন্ধু রূপে অথবা আপনার অফিসে সহকর্মী রূপে এমনকি আপনার আত্মীয় পরিজন রূপেও থাকতে পারে কখনোই একজন অপরিচিত ব্যক্তি যে আপনাকে চেনে না বা আপনাকে জানে না তারা কখনোই আপনার সাথে হিংসা করবেন না বা আপনার ক্ষতি চাইবে না তাই সাবধান এইসব মানুষ অর্থাৎ মুখে মিষ্টি আর পেছনে ছুরি নিয়ে ঘরে এমন মানুষদের চিনবেন কিভাবে। এদের চেনা খুবই কঠিন কাজ তার জন্য আপনাদের পাঁচটি লক্ষণের কথা বলবো যদি এই লক্ষণগুলির সাথে কারও মিল খুঁজে পান তবে নিজেকে সাবধানে রাখুন নইলে এইসব মানুষদের থেকে আপনার বড় বিপদ বা ক্ষতি হয়ে যেতে পারে তাই প্রথমেই মানুষ মাত্রই প্রশংসা শুনতে ভালোবাসে কার প্রশংসা শুনতে ভালো লাগে না বলুন তো আমারও ভালো লাগে আপনারও ভালো লাগে কিন্তু প্রশংসা পাওয়ার মতো কাজ করলে তা অবশ্যই মানানসই কিন্তু কোনো কাজ ছাড়া কাউকে প্রশংসা করতে দেখলে তবে সাবধান হন যে মানুষটি কোনো কাজ ছাড়া আপনার প্রশংসা করছে তাহলে বুঝবেন কিছু মতলব আছে আপনার থেকে কিছু হাসিল করতে চায় বা আপনাকে অপমান করতে চায় এমনও হতে পারে আপনার সাফল্যকে আপনার সুখ্যাতিকে সে ভালো নজরে নিচ্ছে না মুখে খুব মিষ্টি বা হাসি নিয়ে আছে কিন্তু মনে মনে বিষ ঢালছে একটু নজরে রাখবেন এই সব মানুষগুলোর দিকে দ্বিতীয়ত বলতে চাই আপনার কর্মস্থলে বা আপনার বন্ধু সার্কেলে অথবা স্কুল কলেজে এটা প্রায়ই দেখে থাকবেন যে আপনার সাফল্যকে খাটো করে দেখা হয় আপনি যতই ভালো পারফরম্যান্স করুন না কেন সবাই ধন্য ধন্য করলেও সে কিন্তু খুশি থাকবে না সে হয়তো আপনার একটি সমালোচনা করে বসবে অথবা আপনার ভুল ত্রুটিকে খুঁজে বের করার চেষ্টা করবে অথবা আপনার এই ভালো পারফরম্যান্সের জন্য অন্য কিছু কারণ বের করার চেষ্টা করবে যা শুনে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে আপনার পরিশ্রমের উপর জল ঢেলে দিবে এমন মানুষগুলোকে নজরে রাখুন তৃতীয়ত বলতে চাই আরেক শ্রেণির মানুষ রয়েছে যারা সবসময় আপনার সাথে ভালোই ব্যবহার করবে কিন্তু তার সাথে আপনার খুঁতও ধরবে আপনি যে কোনো কাজ করুন না কেন আপনার খুঁত ধরবে আপনার গুণকীর্তন না করে বদনাম কীর্তনই তারা বেশি করবে এমন ক্ষেত্রে মনে হবে আপনি কাজটা না করলেই ভালো হতো এক্ষেত্রে আপনার মধ্যে একটা হতাশা একটা হীনমন্যতা তৈরি করে ফেলবে যেন আপনি টেনশনে থাকেন এর ফলে পরবর্তীতে আপনি একটা কাজ করতে গেলে আপনার মনে ভয় সৃষ্টি করবে তারা সবসময় আপনাকে অসফল দেখতে চায় আপনাকে বাহবা না দিয়ে ছিদ্রানবেষণ করে ফেলবে দেখবেন সে হয়তো কোনো কাজ করছে না কিন্তু আপনার কাজে ছিদ্রাজবেষণ করতে সে এক পাও পিছোবে না তাই এসব নেশন মানুষদের থেকে দূরে থাকবেন এবং তাদের নজরে রাখবেন আর আপনি সেই সব মানুষদের কথায় কখনোই কাম দিবেন না দেখবেন আপনি তাদের থেকে বেশি সফলতা অর্জন করতে পারবেন মানুষ কখন এগিয়ে যায় বলুন তো যখন কোনো কাজ সে বাহবা পায় প্রশংসা পায় এবং উৎসাহ পায় এসব পুরস্কারগুলো পেতে থাকলে মানুষ তার সাফল্যের পথে এগিয়ে যায় কাজ করলে তবেই তো ভুল ত্রুটি হয় তাই সেই সব ভুল ত্রুটিগুলিকে ওভারকাম করে একজন তবেই তার লক্ষ্যে পৌঁছোতে পারে তাই এই সব শ্রেণির মানুষদের থেকে একটু সাবধানে থাকুন চতুর্থত বলতে চাই আপনার আশেপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা আপনার দেখা দেখি কাজ করে ধরুন আপনি একটি গাড়ি কিনেছেন দেখবেন কিছুদিন পরে সে আপনার দেখি সে আপনার থেকে ভালো একটি গাড়ি কিনে ফেলেছে আপনি একটি মোবাইল ফোন কিনলেন সে আপনার দেখা দেখি আরও একটি ভালো মোবাইল ফোন কিনে ফেলেছে এক্ষেত্রে আপনাকে সবসময় ছোট দেখানোর ধান্দায় থাকে প্রতিটি পদে পদে আপনাকে অপদস্থ করতে থাকবে এই যে দেখানো ব্যাপারটা যাদের মধ্যে থাকবে বুঝবেন সেই মানুষটি আপনাকে দেখে হিংসা করে তাই এই সব দেখনধারী মানুষদের থেকে সাবধানে থাকবেন এই সব সহকর্মীদের থেকেও সাবধানে থাকুন পাঁচ নম্বরে বলতে চাই আরেক ধরনের মানুষদের সাথে পরিচিত করতে চাই তারা হলেন প্রতিযোগী যেমন রেসে কি হয় একজন আরেকজনকে টপকে এগিয়ে যায় তেমনি সেই সব মানুষজন চাইবে আপনাকে পেছনে ফেলে সে যেন এগিয়ে যায় এমনটা জাহির করবে যে সে যেন আপনার থেকে বেশি জানে সে যেন আপনার থেকে আরও ভালো করতে পারে এমন যদি কলিক পান তাহলে সাবধান থাকুন এরাও কিন্তু আপনার সাথে হিংসা করে আবার যদি দেখেন আপনার নামে সমালোচনা হচ্ছে বা আপনার বদনাম ছড়াচ্ছে তাহলে সেই সব মানুষদের থেকে সাবধানে থাকুন যে যতই হিংসা করুক না কেন হিংসা বা ঈর্ষা সবসময় মানুষকে পেছনে ফেলে দেয় তাই আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনি এগিয়ে যাবেন যে যাই বলুক না কেন আপনার কাজ আপনি করে যান যারা আইডেন্টিটির অভাবে ভুগছে তারাই আপনার সাথে হিংসা করবে সুতরাং সব মানুষদের চিনে রাখুন তাদের সাথে মুখোমুখি দ্বন্দ্বে যাবেন না পারলে অ্যাভয়েড করুন দেখবেন তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই প্রসঙ্গে এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দায়ী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছের ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিতে সবথেকে বেশিবার পাথর ছুঁড়ে মারা হয় আমার এই ভিডিওর বিষয়বস্তুর সাথে আপনি যদি একমত থেকে থাকেন অবশ্যই প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন লাইক করুন ও কমেন্ট করুন আমার সাথে আবার দেখা হবে টেক্সট টু পয়েন্ট ফাইভের পরবর্তী ভিডিওতে ততক্ষণ শুনতে থাকুন টেক্সট টু পয়েন্ট ফাইভ ধন্যবাদ